شكرا يا ربي شكرا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد سراج الإسلام هاي বাংলাদেশ সিলেট থেকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন সালাতের মধ্যে এর বিষয়গুলো কি কি কাজ করলে সালাত হয়ে যায় আর ইচ্ছাকৃতভাবে কেউ যদি মাথায় টুকি ব্যবহার না করে তাহলে কি তার সালাত মাক্রু হয়ে যাবে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি প্রশ্ন করেছেন সলাতে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো একেবারে নিষিদ্ধ আর কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো অপছন্দনীয় যেটাকে আরবি ভাষায় বলা হয় মাকরু তো অপছন্দনীয় কাজ যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সলাতে আঙ্গুল ফোটানো সলাতে আঙ্গুল ফোটানো এটা হচ্ছে মাকরু আঙুল ফোটানো ঠিক নয় এতে নিজেরও মনোযোগটা নষ্ট হয় অন্যেরও মনোযোগ নষ্ট হয় এজন্য আঙুল ফোটানো থেকে বিরত থাকতে হবে সালাতে হাই আসলে সেটাকে পারতপক্ষের চেষ্টা করতে হবে ধরে রাখার জন্য অর্থাৎ মুখে হাত দিয়ে সেটাকে সংবরণ করতে হবে কিন্তু অনেককে দেখা যায় যে তারা হাইম এসেছে খুব মনে হচ্ছে যেন ক্লান্ত এইরকম অনেক লম্বা করে হাইম ওঠায় এটা ঠিক নয় এগুলো হচ্ছে মাকরু এবং এগুলো হচ্ছে নিষিদ্ধ কাজ অনেকে আবার আকাশের দিকে তাকিয়ে থাকে সলাত অবস্থায় আকাশের দিকে তাকিয়ে থাকে এটা ঠিক নয় আকাশের দিকে তাকানো হাইম অবস্থায় হোক বা এমনি অবস্থায় হোক আকাশের দিকে তাকানো যাবে না সলাতের সময় নির্দিষ্ট স্থানে হবে অর্থাৎ যখন আপনি সলাত আদায় করছেন ওই সময়ে বৈঠক ব্যতীত সলাতের শেষদার জায়গায় আপনাকে তাকাতে হবে আর যখন বৈঠকে বসবেন তখন ডান হাতের শাহাদাত আঙ্গুলের উপরে তাকাতে হবে এছাড়া সালাতের মাকর হল চোখ বন্ধ করে সালাত পড়া যদি চোখে কোনো সমস্যা থাকে সেটা ভিন্ন কথা কিন্তু চোখের সমস্যা নেই তাহলে চোখ বন্ধ করা যাবে না চোখ খুলে নির্দিষ্ট স্থানে তাকিয়ে সালাত পড়তে হবে দ্বিতীয় যে বিষয় আপনি প্রশ্ন করেছেন যে টুপি পরার বিষয়টা যে টুপি না পড়লে মাকরু হবে কিনা সালাত জি না টুপি না পড়লে সালাত মাকরু হবে না কারণ রসুল সাল্লাহ আলী সাল্লাম টুপি পরেছেন মর্মে কোন হাদিস পাওয়া যায় না কারণ তিনি পাগড়ি পড়তেন অজু করার সময় রসুল সাল্লাহ আলী হাসাল্লাম পাগড়ির ওপরে মাসে করতেন এবং তাতেই তিনি সালাত আদায় করতেন সহি মুসলিম দুশো চুয়াত্তর নম্বর হাদিস এছাড়া সাহাবিগণ মাঝে মধ্যে টুপি পরতেন যেমন হাদিসের মধ্যে রয়েছে সহিহ তিনশো পঁচাশি নম্বর হাদিস হাসান বাসুর বলেছেন যে কান আল কৌম না আলাল ইমা মাতি ওয়াল সোয়াতি ওয়া ফি কুমহি সাহাবীগণ প্রচন্ড গরমে পাগড়ি ও টুপির ওপর শ্রদ্ধা করতেন এটা যদি কেউ মাথা খালি করে সলাত আদায় করে তার সালাত হবে না বা সালাতে কোনো সমস্যা হয়ে গেল এরকম কোনো কথা নাই তবে সৌন্দর্যময় বিষয়টা হচ্ছে সালাতে মাথা ঢেকে রাখা এটা হচ্ছে সালাতের সৌন্দর্য যেটা আল্লাহ রব আল আরাফ সাত নম্বর সরার একত্রিশ নম্বর আয়তো বলেছেন খুদু খুব মসজিদ তোমরা সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো এটা আল্লাহ আল্লাহতাল নির্দেশ এজন্য আল্লাহর নির্দেশ পালন করে সালাতে সুন্দর পোশাক টুপি হোক আরও যেসব সুন্দর পোশাক ইসলামিক পোশাক তাকুয়ার পোশাক এগুলো পরে সালাত আদায় করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আরহামাকাত